আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চলুন জেনে নিই আজকে নিউজ। নায়িকা তমা মির্জার বিরুদ্ধে স্বামীর হত্যা চেষ্টা মামলা, চলুন জেনে নিই সব বিস্তারিত নিউজ থেকে। যৌতুক নির্যাতন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। অন্যদিকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা করেন এই নায়িকার স্বামী হিশাম চিশতি। মামলা দুটি হয়েছে বাড্ডা থানায়। কয়েক সপ্তাহ আগে দুবাইয়ে তমা মির্জা ও তার কানাডা প্রবাসী স্বামী ব্যবসায়ী হিশাম চিশতি দুবাইয়ে হানিমুন করতে যান। সেখানকার বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। জানা গেছে, দেশে ফেরার পর থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন চলতে থাকে। 5ই ডিসেম্বর রাতে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। এরপরই তমা তার স্বামীর বিরুদ্ধে বাড্ডা থানায় হাজির হয়ে ন্যায় নির্যাতন মামলা ও সাইবার অপরাধ আইনের আওতায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি স্বামী হিশাম চিশতি। মামলার এজাহারে তমা মির্জা উল্লেখ করেছেন, বিয়ের পর থেকে তার স্বামী হিশাম চিশতি বিভিন্ন সময় যৌতুকের জন্য মারধর করতেন, এছাড়া অকারণে গায়ে হাত তুলতেন, এমনকি ফেসবুকে পরিচয় গোপন করে মানহানিকর কথাবার্তা বলতেন। এছাড়া হিশাম এই নায়িকার বাবা মাকে ভয়ভীতি দেখান এবং হত্যার হুমকি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশের ভয়ভীতি দেখান। অন্যদিকে তমা মির্জার মামলার পর স্বামী হিশাম চিশতি এই নায়িকা সহ তার শ্বশুর শাশুড়ি এবং ড্রাইভারের নামে মামলা করেন। হিশামের মামলার এজাহারে বলা হয়েছে, মির্জা ফারজানা ইয়াসমিন তমা অর্থাৎ তমা মির্জা ও হিশাম চিশতির প্রায় 1.5 বছর আগে বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় বাবা মায়ের প্ররোচনায় তমা হিশামের কাছ থেকে মোট 20 লাখ টাকা ধার হিসেবে নেন। সেই ধারের টাকা ফেরত চাইলে কালক্ষেপণ শুরু হয়। এমন পরিস্থিতিতে গত 29শে সেপ্টেম্বর হিশাম কানাডা থেকে দেশে আসেন। তখন তমাকে তার নিজের বাসায় থাকতে বলেন, কিন্তু নানা অজুহাতে তমা স্বামীর বাসায় না গিয়ে বাবার বাসায় থাকেন। এরপর হিশাম শ্বশুরবাড়িতে গেলে তার সঙ্গে তমা সহ বাড়ির সবাই খারাপ আচরণ শুরু করেন। এক পর্যায়ে 5ই ডিসেম্বর দিবাগত রাত 3টার দিকে তমা মির্জা হিশামকে তার বাবার বাড্ডার বাসায় আসতে বলেন। সেই রাতে নানা বিষয়ে আলোচনার পর ধার না 20 লাখ টাকা চাইলে বাসার সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় হিশামের। এক পর্যায়ে বাড়ির সদস্যরা ক্ষিপ্ত হয়ে হিশামের উপর আক্রমণ করেন, ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়। এছাড়া লোহার চেয়ার দিয়ে আঘাত করলে ডান হাতে গুরুতর আঘাত পেয়ে মেঝেতে পড়ে যান হিশাম। তিনি চিৎকার শুরু করলে বাসার নিচের দারোয়ান ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ সরওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, 5ই ডিসেম্বর রাতে তাকে শ্বশুরবাড়ির লোকজনের আঘাতে আহত হয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ কারণে মামলা করতে তার কিছুটা দেরি হয়। হাসপাতালের চিকিৎসার ব্যবস্থাপত্র তার কাছে আছে। মামলাটির তদন্তের দায়িত্বে থাকা বাড্ডা থানার উপপরিদর্শক এসআই মাহমুদ হাসান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কারণে আমরা মোবাইল জব্দ করে ফরেন্সিকেই পাঠিয়েছি। তারা যে মারামারি করেছেন সেটার জন্য মেডিকেল সার্টিফিকেট দরকার। আমরা মেডিকেল কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছি। সব কিছু হাতে পেলেই জানা যাবে কোন অভিযোগ টিকবে আর কোন অভিযোগ টিকবে না, তখন মামলার অগ্রগতি হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।